আমি মোহাম্মদ মামুনুল ইসলাম মামুন। দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন সকল ধর্মপ্রাণ মুসলমানদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার সন্তান। আমি পেশায় একজন ব্যবসায়ী। গত 14 ফেব্রুয়ারি বিশ্বের ভালোবাসা দিবস নামে এক অপসংস্কৃতি পালিত হল। ঠিক সেই দিনই আমরা জনকল্যাণ এলাকাবাসী একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করেছিলাম। এলাকার 9 থেকে 18 বছরের ছেলেদের আল্লাহর গড়মুখী করতে সাইকেল উপহার দিয়েছি। মূলত মুসলিম রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান টুইটার স্ট্যাটাস থেকে পাওয়া 41 দিন জামাতের সাথে নামাজ আদায় করলে সাইকেল উপহার দেওয়ার খবর জানতে পেরে তাই আমরা জনকল্যাণ এলাকাবাসী সিদ্ধান্ত নিলাম যে সমাজে 9 থেকে 18 বছরের ছেলেরা যদি লাগাতার 41 দিন মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলে তাহলে তাদের প্রতিজনকে একটি করে সাইকেল উপহার দেওয়া হবে। তাতে তারা আল্লাহর গড়মুখী হয় এবং খারাপ কাজ থেকে বিরত থাকে। আলহামদুলিল্লাহ, এলাকাবাসীর সহযোগিতায় আমরা তাদের মাঝে 13টি সাইকেল সহ 125 জনকে কোরআন মাজিদ, পাঞ্জাবি, টুপি ও নগদত্ব সহ তাদের মাদের জন্য উপহার পাঠিয়েছি। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি আমাকে যারা নানাভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা পরবর্তীতে দেশ এবং ইসলামের খ্যাতমতে আরো বেশি বেশি কাজ করতে পারি। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।